पाली राम जाए बनवार आगे चले रामचंद्र पुस्ता के जानो की ताहर पुस्ता ते चले लखन উপরের রবিরতাম নিচে তাপ বালি আর চলিতে না পারে সীতা ননির তুলি ভাঙিল গো তরুণ ডার লক্ষণ ধরে শিরে কেরু অবচায়াইল কি চল পঞ্চবতীর বনে রাম তুলিল হাওয়ালি রাম সীতা বসে খেলে লকন সুপনাকাই এসেছিল পুষ্পায়ন আসনে নাক তার কাটিল গো ঠাকুর লকন নাগাতে করে সুপলকা লঙ্কাপুরে যায় আর আছাড় খেয়ে পড়ল গিয়া রাবণ ভাই পায় বুদ্ধে রাজা দশানন্দ কোন বুঝি করিল মারিচকে ডাকিয়া রাবণ মৃগ সাজাইল নানা ছন্দে নাচে মৃগ দেখিতে সুন্দর বিনয় করে সীতা দেবী বচের ওই মৃগ ধরে দাও সুখী কর মোরে ধর ধর মারপার করে রাম তাড়িয়া কিছুক্ষণ পরে মায়া মৃগ ডাকিতে লাগিল করুণাতা সুর সীতার কানে গেল কোথায় গো দেবর লক্ষণ তামুল ধর খাবে তোমার দাদায় যাবে বলে আমায় রেখে গেছে লকি তোমায় দেখি বারে আবার তুমি আমায় যেতে বলো বলে বুঝেছি লক্ষণ বুঝেছি ও বুঝেছি তোমার মতি রামচন্দ্র মরিলে হবে জানো কি সাঙ্গতি বলে ছিচি করিয়া লক্ষণ কণ্ঠে দিল হাত আরে তুমি মাতা সুমিত্রা গো পিতা রঘুনাথ বলে শোনো গরি শিল কন্যা সত্য কর মোড়ে গন্ডির আকার দিয়ে যাব পুরেতে বেরিয়ে গন্ডির আকার বার হল কন করিল গগন আর বট বিক তলা হতে বেড়াল রাবণ ছোট ছোট যুগী হয়ে লাল বস্ত পরে আর সিংহায় ডুমুর বাজাইয়া ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে সকাল হলো মা জান কি ভিক্ষা দাগো যায় আর তোমার বগুর বানকে বড় যে ধরায় সীতা দেবী বাহিরেতে ভিক্ষা দিতে এলো আর উল্কার বেশে রাবণ রথে কথার মাঝে জটাইয়া গিলিয়া ফেলিল আর এক ডানে জটায়ে ডানা কেটে দিল দশ কাটা জুড়ে জটায় করিয়া রইল এইখানেতে সীতা হরণ সমাপ্ত হইল নামটি আমার ময়না চিত্রকর মেদিনীপুর ঠিকানা এই কথা ভুল হলে করিবে না।